আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। সাথিস লাইফ স্টাইল ইউকে সাথী। তো আমাদের আপনি নিউ ইয়ার্সের সময় রাত্রে ফায়ার ওয়ার্কস করা হয়েছিল, অল্প একটু শুট করেছি আপনাদের জন্য। আজকে আমি দেখাবো কীভাবে জোর জোরে আলুর ভাজি করতে হয়। এবার আমি বড়ো সাইজের 5টি আলু নিয়েছি, এখানে নিয়ে এবারে ছোটো করে কেটে দিয়েছি, ছোটো ছোটো করে, যে যতটুকু পারেন যত ছোটো করা যায় ততই মজা। এর জন্য আমি 3টি পেঁয়াজকে কেটে নিয়েছি, আমার মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কেটে নিয়েছি। এবার 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চালটা ডিপেন্ড করবে, যদি আপনারা বেশি পছন্দ করেন আরও বেশি কাঁচামরিচ দিতে পারবেন। অল্প একটু তেলের মধ্যে নামে এগুলো দিয়ে নাড়াচাড়ে দিচ্ছি, যতক্ষণ ধরে এগুলো ব্রাউন কালার না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি হাই হিটে এভাবেই ফ্রাই করতে থাকবো। এবার 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে দিয়েছি। লবণ দিয়ে দিলে পেঁয়াজ তাড়াতাড়ি মজে যায়, ফ্রাই হয়ে যায়। এবার ব্রাউন কালার হয়ে এসেছে কিছুটা, এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব 1 টিস্পুনের মতো। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আলুর ভাজি জানি অনেকে আলুর ভাজি পছন্দ করবেন, আমি অনেক বেশি পছন্দ করি, আমাদের ঘরে সবসময় আলুর ভাজি থাকে, সপ্তাহে একদিন নিলে তো আলুর ভাজি অনেক কিছুর সাথে দেওয়া যায়, পরোটার সাথে খাওয়া যায়, ভাতের সাথে খাওয়া যায়, যে যেভাবে ইচ্ছে খেতে পারেন। এবারে সবগুলো আলু আমি এবার সবগুলো কুচি করে কাটা আলু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবার ভালো করে মিক্স করে নেব। আর কোনো কিছু দিতে হয় না, অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলেই হয়ে যায়, আর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। অনেকে জানি ধনিয়ার গুঁড়া চিলি পাউডারও দিয়ে দেন, আমি শুধু হলুদ আর লবণ ফেজ কাঁচামরিচ দিয়ে দিই। এবার এটাকে ভালো করে মিক্স করে সব কিছুর সাথে মিশিয়ে নেব, হলুদের সাথে মরিচের সাথে মিশে যাবে। বেশি সময় লাগে না, 10 মিনিটের মতন সময় হলেই এটা হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে গুঁড়ে দেব। এরপর আপনারা ইচ্ছে মতন যখন 10 মিনিট পরে এটা হয়ে যাবে ধনিয়া পাতা গুঁড়ো দিয়ে দেবেন। এর মাঝে এর ওই দিন আমি ডিম বোনা করেছিলাম, তাই একটু শুট করলাম। এবার এখানে 8টা ডিম নিয়েছি, 10 মিনিট বয়েল করে নিয়েছি, 10 মিনিট বয়েল করলেই ডিম হয়ে যায়। এবার এগুলোকে ঠান্ডা করে পানি ঢেলে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়, এবং এগুলোর স্কিন ফেলে দেবো। এবার আমি এগুলোকে সুন্দর করে কিছুটা দাগ দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। এবার ডিমগুলোকে আমি ভেজে নেবো। ডিম ভাজার জন্য যদি আমরা বেশি কালারফুল পেতে চাই, আমরা হলুদ একটু বেশি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, বেশি দেবেন না। এবার আমি ডিমগুলো দিয়ে দেব এর মধ্যে। এবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছে যেন সব দিকে ডিমের মধ্যে সব দিকে হলুদ এবং তেল লেগে যায়, তাহলে এটা ভালো করে ফ্রাই হবে। 2 থেকে 3 মিনিট এভাবে ফ্রাই করে নিতে হবে, নিলে ডিমের সুন্দর কালার চলে আসবে। এভাবে হয়ে গেছে আমার ডিম, বেশি সময় লাগেনি, 2 থেকে 3 মিনিট আমি রেখেছি ফান্নার মধ্যে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করা পেঁয়াজ, অনেকে আবার কুচি করে দিতে ভালোবাসেন, তাই আমি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। আমি সব কিছুর মধ্যে ব্লেন্ড করে ইউজ করি। 3 থেকে 4টি পেঁয়াজ দিয়ে দিয়েছি, 8টি ডিমের জন্য 3টি পেঁয়াজ হলেই হয়ে যাবে। এবার মশলাগুলোকে কষাতে হবে, মশলা পেঁয়াজরে কষাতে হবে। লবণ দিয়ে দিচ্ছি, লবণ তারা দিয়ে দিলে পেঁয়াজ তাড়াতাড়ি কষা যাবে, ব্রাউন কালার চলে আসবে।
নেড়ে ছেড়ে দিচ্ছি সব দিক দিয়ে, যাতে তোলে না মুড়ে না পুড়ে না যায়। এবার একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন মরিচ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে এটা পুড়ে না যায়। এবার সবগুলো ডিম আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলার সাথে ডিমগুলো লাগিয়ে নিচ্ছি, যাতে ভালো করে সব মশলা লেগে যায় ডিমের উপরে, কোনো মশলা কোনো ডিম বাকি না থাকে। এভাবে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি, বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দিলেই মিডিয়াম টু লো হিটে রেখে দিলেই হয়ে যাবে। এবার হয়ে গেছে আমার সুন্দর ডিম বোনা, খেতে অনেক মজা হয়েছিল, আপনারা ট্রাই করতে পারবেন, জানি সবাই পারেন, তারপরও বলছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।